Hello, assalamu alaikum. Welcome to Huzia's cooking show. Aajke ami ranna korbo shahi haleem. To shahi haleem ranna korte amader je je upadan gula lagbe ami ekhane ready kore rekhechi. Ami haleem er jonno niyechi amader bangladeshi je radhuni haleem mix ache sei packet er 2 packet haleem mix. আর এখানে 1 কেজির মতোই হবে গরুর মাংস এটার জন্য আমি নিয়েছি 1 টেবিলস্পুন আদা 1/2 টেবিলস্পুন রসুন 1/2 টিস্পুন জিরার গুঁড়া 1/4 টিস্পুন মরিচের গুঁড়া 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া তেজপাতা এলাচ দারুচিনি আর একটা পেঁয়াজ আর 1 টেবিলস্পুন অয়েল দিয়ে আমি মাংসটাকে আলাদা করে রান্না করে নিব এবং এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি 1/2 কাপের মতো নিয়েছি আমি বেরেস্তা করা পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা মরিচ কুচি এটাতে নিয়েছি আমি শসা কুচি টমেটো কুচি লেবু কুচি এবং এট লাস্টে আমি এখানে রেখেছি একটু পেঁয়াজ কয়েক ফালি রসুন আর 4টা শুকনো মরিচ এটা আমি এট লাস্টে আমি ফোড়ন দেওয়ার জন্য রেখেছি আর আমি এখানে রাধুনীর হালিমটা 10 কাপ পানি দিয়ে এটাকে আমি এখানে রেখেছি প্রথমে আমি মাংসটাকে প্রসেস করব মাংসটা রান্না হয়ে গেলে পরে আমি হালিমটাকে চুলায় বসাবো এবং কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা থাক আপাতত আমি মাংসটা বসাবো মাংসটা পাতিলে দিয়ে সবগুলা মশলা পেঁয়াজ আর 1 প্যাকেট হালিম মিক্স যে মশলাটা আছে আমি দিয়ে দিই এখন আমি মাংসটা চুলায় দিয়েছি গরুর মাংসটা আমি হাড্ডি সহ নিয়েছি তার কারণ হলো হাড্ডি সহ মাংস দিয়ে হালিমটা রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় এর জন্য আমি হাড্ডি সহই মাংসটা নিয়েছি সবগুলো মশলা দিয়ে এখন আমি চুলাটাকে ডিমে দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি হালিমটা বসাবো অবশ্য হালিমের প্যাকেট আমি এখানে 2টা নিয়েছি আবার রেডিমেড যে প্যাকেট হালিম দিয়ে যদি আমি রান্না না করি রেগুলার যেভাবে আমি রান্না করতাম যদি তাহলে মুগ ডাল মসুর ডাল মাছ ডাল সুগন্ধি চাল তারপরে লাগবে গম বার্লি সব অল্প অল্প করে নিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে পরে আমি ওই হালিমটার মতো করেই করতাম হয়তো বা পরবর্তীতে এক সময় আমি সেভাবেও করে দেখাবো এখন আমি ইজিলি যেটা রেডিমেড হালিম মিক্স ওটা দিয়েই করতেছি এখন আমাদের হালিমের মাংসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে আর ডালটাকে এখন আমি বসিয়েছি ওইটার সাথেও আমি অর্ধেকটা যে হালিম মশলাটা আমি দিয়ে দিব দিয়ে নাড়তে থাকবো বলক আসা পর্যন্ত বলক আসতে যে সাদা সাদা যে বাবল যে ফেনাটা হবে সেটা একদম মিশে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি এবং যাতে নিচে লেগে না যায় এটা আমি খেয়াল রাখবো আধা ঘন্টা তো লাগবেই আশা করছি 25 মিনিটের মতো এটাকে চুলায় জ্বাল দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সিটা এরকম হয়েছে সবগুলা ফুটেও গিয়েছে ডাল শস্য যা আছে এখন আমি এটার মধ্যে অর্ধেকটা বেরেস্তা করা পেঁয়াজ এবং যে মাংসটা রান্না করে রেখেছি ওইটা আমি দিয়ে দিব মাংসটা অ্যাড করে আরও 10 মিনিট আমি এটাকে জ্বাল দিব তারপরে ফুড়ন এখন আমাদের হালিমটা অলমোস্ট শেষের দিকে এজন্য আমি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি সামান্য একটু 1 টিস্পুন পরিমাণ তেল আর একটু বাটার মিক্স করে পেঁয়াজ
রসুন এবং কয়েকটা শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেব বাটা অবশ্য শুধু তেল দিয়েও করা যায় বা বাটার দিয়েও ফোড়নটা দেওয়া যায় শাহি হালিম বলে কথা একটু ঘি বাটার না হলে কি হয় হালিমের মশলাটা ছিল আমি এক লাস্টে এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি এবং এদিকে আমার ফোড়নটা পেঁয়াজ রসুনের ফোড়নটাও রেডি হয়ে গিয়েছে এট লাস্টে এখন আমি মিক্স করে দিব এটার সাথে এবং এট লাস্টে পরিবেশনের পালা সব এখানে যে আইটেমগুলো আমি রেখেছি সবগুলা শুধু গার্নিশিংয়ের জন্য যে তাই না এটা আমার হালিমের জন্য একদম লাগবেই এটা শুধু গার্নিশিংয়ের জন্য না এখন এখানে ফোড়নটাও রেডি হয়ে গিয়েছে আমি হালিমের সাথে দিয়ে মিক্স করে আমি আর দুই তিন মিনিট এটাকে ঢেকে রাখবো এবং পরে আমি এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম অনেকেই অনেকভাবে অনেক মজার মজার করে তৈরি করে আশা করি আমার মতো করে তৈরি করলেও আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও ট্রাই করতে পারেন খুদা হাফেজ